মা শীতের দিন আগুনের সামনে পানির আগুনের মধ্যে হাতটা গরম করার জন্য বসেছি, শীতের দিন আগুনের সামনে মা হাত পা গরম করতেছে গো, ওগো আল্লাহর ওলি আমার মেজাজ বড় গরম হয়ে গেল, আমার বড় গুসা উঠে গেল। আমি আগুনের পাশে যাইয়া মাকে লাত্তি মেরে আগুনে ফেলে দিলাম। আমার মাকে লাত্তি মেরে আগুনে ফেলে দিলাম, আমার মা আগুনের মধ্যে টাস টাস করে পুরা শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে আমার হুশ এসে গেল, সর্বনাশ আমি কি করেছি, কার কথায় কাকে লাত্তি মেরে আগুনে ফেলে দিলাম, আমি তো সর্বনাশ করে ফেলেছি, আমার জীবন তো আমি ধ্বংস করে দিছি, কার কথায় আমি লাত্তি মারলাম। আমি দৌড়ায় আগুনের কাছে যাই, আমাকে যখন টান দিলাম, আমার মা না আগুনে পড়ে আমার মা সরকার হয়ে গেল রে। আল্লাহর ওলি শিবলি নোমানি রহমতুল্লাহ আলা বলেন, আমি প্রতি বছর হজে যাচ্ছি, নিয়মিত হজে যেতেছি, সব কাজ করে যখন মাকামে ইব্রাহিমের পাশে যখন আমি যাই, তখন মাকামে ইব্রাহিমের পাশে একটা লোকের পা কাটা অবস্থায় মাকামে ইব্রাহিমের পাশে বসে বসে কান্নাকাটি করে। কোথায় বসে? মাকামে ইব্রাহিমের পাশে পা কাটা অবস্থায় কান্নাকাটি করে। আর প্রতি বছর হজ করতে আসি, মাকামে ইব্রাহিমের পাশে তাকে দেখি, খুব চিল্লা চল্লি করে কান্নাকাটি করে, আল্লাহ আমি জানি গো তুমি আমারে মাফ করতে না, আমি জানি গো তুমি আমারে মাফ করতে না, এইভাবে কান্নাকাটি করে। আল্লাহর ওলি শিবলি নুমানি বলে, প্রতি বছর যখন আসিয়া যখন দেখি এইভাবে কান্না করে, আমি বললাম বাবা কি জন্য রে, কেমন গুনাহ করেছ, কি পাপ করেছ, এইভাবে প্রতি বছর আমি আসিয়া তোমাকে মাকাম ইব্রাহিমের পাশে দেখি এরকম কান্না করো, আর কেমনই পাপ করেছ, আমার আল্লাহ মাফ করবে না রে। ওই লোক ডেকে বলে, ও শিবলি নুমানি তোমার কাছে বলিয়া লাভ হবে না, কত লোকের কাছে বলেছে কোনো ফায়দা হয় নাই। আল্লাহর ওলি শিবলি নুমানি বলে, রে আল্লাহর বান্দা বলো রে, বলিয়া দেখো হয়তো ফায়দা হতে পারে। সে বলে আল্লাহর ওলি, ও শিবলি নুমানি আমার বাবা একজন কাটুরি ছিল। কি ছিল? জঙ্গলের মধ্যে কাঠ কাটতো, বাবাজি কাঠ কাটিয়া আমার মাকে নিয়ে কাটাইতো জীবন। খুব হৃদয় বিদারক, একটু ভালোভাবে শুনেন, মন যাতে কানটা খুলে শুনেন, নির্বতার সাথে চোখের পানি ছেড়ে দিবেন, আশ্রয় দিবেন, মায়ের মহব্বতে কেঁদেছেন, আশ্রয় দিন, তোমাকেই মায়ের দরবারে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন না, মায়ের মহব্বতে কাঁদতে পারলে মায়ের সাথে তোমার দেখা হয়ে যেতে পারে, পিতার পুত্র একত্র করে আল্লাহ জান্নাতে মালিক বানায় দিতে পারে। ওই লোক ডেকে বলে, ও শিবলি আমার বাবা কাটুরি ছিল, আমি যখন আমার মায়ের পেটে গেলাম তখন আমার বাবা ইন্তেকাল হয়ে যায়, আমরা বড় গরিব ছিলাম, আমার মা মানুষের বাড়ি কাজ করে করে জীবন যাপন করত, আমার কি কাজ করিয়া আমাকে খাওয়াইতো রে, আমি যখন একটু বড় হলাম আমার মা এই পর্যন্ত আমারে খাওয়াইছে মানুষের বাড়ি কাজ করে করে, আমি যখন জঙ্গলে কাঠ কাটতে শিখলাম, কাঠ কাটতে যখন শিখলাম, ইনকাম করতে যখন শিখলাম, আমার মায়ের ইচ্ছা হলো আমাকে একটা বিয়ে করাবে, আমার মায়ের নিজে পছন্দ করে একটা বিবি আমারে বিয়ে করালো রে। কয়েক মাস গেল ভালোই চললো, শাশুড়ি আর বউ খুব মহব্বতের সাথে চলতেছে গো শিবলি নোমানি, কিন্তু কয়েক মাস পরে আমার মায়ের সাথে আমার বিবির ঝগড়া বেজে যায়, বিবির সাথে মায়ের বড় ঝগড়া বেজে যায়। আছে না শাশুড়ি আর শ্বশুর শাশুড়ি ঝগড়া করতে করতে জীবন কাটাই দিছে, মা গো ঝগড়া করিও না, অপেক্ষা থাকো তোমার জন্য আসবে, বাঘের জন্য টাক থাকে না,
টাক টাক ঝগড়া করিও না মা, বিপদ তোমার জন্য আসবে, বুড়া হয়ে দেখো কত বড় কঠিন বিপদ। দোস্ত বুজুর্গ ওই লোক ডেকে বলে, ও শিবলিনু মানি, তখন এইভাবে যখন ঝগড়া বেজে যায়, আমি একদিন জঙ্গলে কাঠ কাটতে যাব। কি কাটতে যাব? আমি আমার বিবিকে বললাম, বিবি সকালবেলা কাঠ কাটতে যাইতেছি রে বিবি, দুপুরবেলা খাবারটা জঙ্গলে তুমি পাঠিয়ে দিও রে বিবি, কিন্তু সন্ধ্যা হয়ে যায় আমার বিবি জঙ্গলে খাবার পাঠায় নাই। সন্ধ্যার সময় যখন বাড়ি ফিরে গেলাম, আসিয়া বললাম, বিবি তুমি আমার খাবারটা কেন দিলা না রে, খাবার কেন পৌঁছাইলা না? বিবি ডেকে বলে, স্বামী রে খাবার তো পাখাই নাই, কেমনে তোমার খাবার পাচাবো? তোমার মা আমার সাথে ঝগড়া করেছে, হয়তো এই বাড়িতে তোমার মা থাকবে নতুবা আমি থাকব, আমি যদি থাকি তোমার মা থাকতে পারবে না, তোমার মা যদি থাকে আমি এই বাড়িতে থাকব না রে, তোমার মা আমার প্রতি বড় জুলুম করে। এইভাবে যখন অল্লাহরুলি আমার বিবি যখন এইভাবে কান্না করল, আমার ঘরে শয়তান চাপা মারল, শয়তান আমাকে দুখা দিল গো, আমার মেজাজ গরম হয়ে গেল মায়ের প্রতি। আমি গুসা হইয়া মাকে খুঁজলাম, সামনে খুঁজতে খুঁজতে দেখি মা শীতের দিন আগুনের সামনে পানির আগুনের মধ্যে হাতটা গরম করার জন্য বসেছি। শীতের দিন আগুনের সামনে মা হাত পা গরম করতেছে গো, ও গো আল্লাহর ওলি আমার মেজাজ বড় গরম হয়ে গেল, আমার বড় গুসা উঠে গেল। আমি আগুনের পাশে যাইয়া মাকে লাত্তি মেরে আগুনে ফেলে দিলাম। আমার মাকে লাত্তি মেরে আগুনে ফেলে দিলাম, আমার মা আগুনের মধ্যে টাস টাস করে পুরা শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে আমার হুশ এসে গেল, সর্বনাশ আমি কি করেছি, কার কথায় কাকে লাত্তি মেরে আগুনে ফেলে দিলাম, আমি তো সর্বনাশ করে ফেলেছি, আমার জীবন তো আমি ধ্বংস করে দিছি, কার কথা আমি লাত্তি মারলাম? আমি দৌড়ায় আগুনের কাছে যাই, আমাকে যখন টান দিলাম, আমার মা না, আগুনে পুড়ে আমার মা সরকার হয়ে গেল রে। এই আগুনে পুড়ে আমার মা সরকার হয়ে গেল গো আল্লাহর ওলি, আমার মা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, তখন আমার অন্তরের মধ্যে ভয় এসে গেল, আমার অন্তরে বড় ভয় এসে গেল গো আল্লাহর ওলি, আমার বিবেক ফিরে আসলো, তখন আমি আমার বিবির তিনটা তালাক দিয়ে আমি বিদায় দিছি, আমার বিবির তিনটা তালাক দিয়ে আমি বিদায় দিছি। যেই বিবির কথা মাকে আগুনে পুড়ে পুড়ায় দিলাম, ওই বিবি রাখবো না রে, বিবির তিনটা তালাক দিয়ে আমি বিদায় দিছি। এরপরে দেখলাম যে পা দিয়ে মাকে লাথি মারছি, এই পা আমি রাখবো না, নিজ হাতে পাটা কেটে দিছি। এরপরও জানি আমার মালিক আমারকে মাফ করবো না রে, ও গো আল্লাহর ওলি শিবলি নো মানি। আমি শুনেছি মাকাম ইব্রাহিমের পাশে দোয়া কবুল হয়, এই জন্য প্রতি বছর মাকাম ইব্রাহিমের পাশে বসে বসে কান্দি, মাকাম ইব্রাহিমের পাশে বসে কান্দি, ও গো আল্লাহর ওলি আল্লাহর ওলি শিবলি নো মানি বলে, এরে যুবক দেখা দেখি আমি মোরা কাবায় বসে তোর কি অবস্থা আছে। আল্লাহর ওলি শিবলি নো মানি মোরা কাবায় বসে, কল্লা ওই লোক মাকে আঘাত করেছে কিন্তু অনুতপ্ত হয়েছে, বিবিকে তালাক দিয়েছে, নিজের পাকে দেশে বৎসরের পর বৎসর মাকাম ইব্রাহিমের বসে বরকা বসে কাঁদতেছে।
কি করলো আল্লাহর কাছে? আল্লাহ বলেন, রে শিবলি, ওর জানে দাম বৎসরের পর বৎসর নারী, এর যদি গোটা জিন্দিগি মাকাম ইব্রাহিমের পাশে বসে বসে কান্দিয়া শেষ করে দেয়, এই মাকামে ইব্রাহিমের পাশে কানতে কানতে যদি ইন্তেকাল হয়ে যায়, আমি আল্লাহ তারে মাফ করব নারী। সে তো জীবন শেষ করে যায় মাকাম ইব্রাহিমের পাশে, তারপর আমি মাফ করব? আল্লাহ রুলি শিবলি নোমানি বলে, এরে যুবক, এখানে কাঁদিয়া লাভ হবে না রে, চল তোর মায়ের কবরের পাশে, তোর মায়ের কবরের পাশে যাব। মায়ের কবরের পাশে যাই, মাকে জিন্দা করি, বলে মা তোমার সন্তানকে কি তুমি মাফ করবা না? মায়ের মনে তো নরম, বলতে দেরি ক্ষমা করতে দেরি করে নাই, ওর তো সুযোগ হয়েছিল, আপনার তো এই সুযোগ নাই যে জিন্দা করে মা মানবে। এখনো যারা মা বাবার সাথে নাফরমানি করছে, আজকে ক্ষমা নিয়ে যাও, মরে গেলে আর পাবা না, আর ক্ষমা না নিতে পারলে যত বড় আবেদ হোক জাহান্নামে যেতে হবে। দুনিয়ায় যদি কোনো শয়তানের চেহারা দেখতে চাও, দুনিয়ায় যদি প্রকাশ্যে কোনো শয়তানের চেহারা দেখতে চাও, যারা মা বাবাকে আলাদা করে খবর রাখে না, নিজে বিবি নিয়ে খায়, এরা এই দুনিয়া মানুষ শয়তান রে, এরা প্র্যাকটিক্যাল শয়তান, এরা মানুষ শয়তান। এদের চেহারা দিকে তাকাইলে শয়তান দেখানো অনুভব করতে পারবে, কারণ আল্লাহ ওদেরকে মাফ করবে না, ওদেরকে কি করবে না, মাফ করবে। দোস্ত বুজুর্গরা নে খেয়াল করেন ভালো করে, এক লোক আসিয়া বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি মারাত্মক অপরাধ করেছি, মারাত্মক অন্যায় করেছি। নবী বললেন, তোমার মা চিনি? ইয়া রাসূলুল্লাহ, মা নাই। নবী বললেন, তোমার মার খালা আসিনি? নবী বললেন, যাও যাও, এখন থেকে খালার সেবা করো, খেদমত করো, খালা যখন দোয়া করবি আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবি। তাহলে মায়ের খেদমত করলে গুনাহ মাফ হয়ে যাবে, মা না থাকলে মায়ের বোন খালার খেদমত করলো মাফ। আর এক যুবক আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ধ্বংস হয়ে গেছি গো, নবীজি কিভাবে আমি ক্ষমা পাবো? নবী বললেন, তোমার বাবা আসিনি? ইয়া রাসূলুল্লাহ, নাই নাই, বাবা মা নাই। নবীজি বললেন, তোমার বাবার ভাই চাচা আসিনি? যাও যাও, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা বেঁচে আছেন, যাও যাও, তোমার চাচার সেবা করো, খেদমত করো, চাচা যখন খুশি হইয়া তোমার জন্য দোয়া করবে, আমার আল্লাহ জিন্দিগির গুনাহ তোমার মাফ করে দিবি। চাচার ফোন দিয়ে আখ্যা হলো বার্থডে বাতি যা কথা হয় না, খেদমত করবো না, আবার বারোটার পরে তেরোটা বাজাই নি, বারোটার পরে কি এরকম হবো না, চাচার খেদমত করলো বাবার সব, মারহাবা বলেন আরো জোরে বলে, আমার আল্লাহ বলেন, তোর মায়ের কদমে তোর বিনয়ের ডানা বিছায়া দে, বিনয়ের ডানা বিছায়া দে। বাবাজি, ডানা মানুষের হয় না, পাখির হয়, কের হয়? আল্লাহ বলেন, বিনয়ের ডানা বিছায় দাও, ডানা তো পাকির হয়, কেন পাকির ডানার কথা বলেছে? অন্যর্থে আল্লাহ বলেছেন, তোমাদের গর্দানে আমি আল্লাহ পাখি ঝুলাই দিছি, পাখি ঝুলাই দিছি, পাখির কথা কেন বলেছে? বাবাজি, অদুস্ত বুজুরগরাম, ওই সময় আয়াত নাজিল হয়েছিল, যেই সময় মানুষ পাখিরে বড় ভালোবাসত, পাখি দিয়া তাদের ভাগ্য পরীক্ষা করত, পাখি দিয়া ভাগ্য পরীক্ষা করত, পাখি তার হাতে ছেড়ে দিত, পাখি ডান দিকে গেলে কল্যাণ মনে করত, বাম দিকে গেলে অকল্যাণ মনে করত, পাখি হাতে ছেড়ে দিয়ে তাদের জীবন ডানে গেলে কল্যাণ, বামে গেলে অকল্যাণ। আল্লাহ বলেন, তোদের গর্দানে আমি পাখি ঝুলাইয়া দিছি, তার মানে হলো আমলনামা ঝুলাইয়া দিছে, আমলনামা ডান হাতে হলে জান্নাত,
আমল্লা মজ্জাম বাম হাতে হলে জাহান্নাম। তারা যেমন পাখি ছেড়ে দিলে ডান দিকে তাদের সফল মনে করতো, বাম দিকে কুফল মনে করতো। আল্লাহ বলেন তাদের আমল্নামায় পাখি জুলাই দিছি, তার মানে আমল্নামা জুলাই দিছি। ওই আমল্নামা ডান হাতে হলে জান্নাত, বাম হাতে হলে জাহান্নাম। বাবাজি বিনের ডানা বলেছেন একটা পাখি টোটাল শক্তি ডানার মধ্যে থাকে, ডানা যখন বাঁধবেন পাখির কোনো ক্ষমতা থাকবে না, রে আর উড়াল দিতে পারবে না। একটা মুরগি যখন বাচ্চা ফোটায় তখন শত্রুর মোকাবেলা বাঁচার জন্য বাচ্চাকে ট্রেনিং দেয়। একটা চিল যখন কাক যখন আকাশে দেয় উড়াল যায়, এমনি মা তার বিনয়ের ডানা এইভাবে উপরে দিয়ে দেয়। বাচ্চা এত ট্রেনিং প্রাপ্ত, এমনি মায়ের রহমতের ডানার দিকে ঝুঁকে যায়। এই ডানার ভিতর ঢুকিয়া জীবন বাঁচায় দে। আল্লাহ বলেন তোর বিনয়ের ডানাম মা বাবার কদমে বিছায় দে। এর অর্থ হলো বাবাজি তোর যৌবনের অহংকারের ডানা আছে, টাকার ডানা আছে, শক্তির ডানা আছে, যত পাওয়ার আছে রে যত কিছু আছে মা বাবার উপরে যাবে না, মা বাবার কদমে বিছায় দিবি। পাখির ডানা বাঁধলে যেমন পাখির ক্ষমতা নাই, ঠিক মায়ের কদমে এমন নত হবে তোর কোনো মা বাবার উপরে ক্ষমতা নাই। আরো জোরে বলে, এই জন্য আমি অনুরোধ করে বলি মা বাবার সাথে না ফরমানি করিও না রে। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম, কথা বলে না। মা বাবার সাথে না ফরমানি করিও না। এলাকার যারা বাড়িঘর থেকে শুনতেছেন গোমা, মা বাবার সাথে না ফরমানি করিও না। মা বোন যারা আছো, সম্পদের জন্য মা বাবাকে বকাবকি করিও না, গালাগালি করিও না। যারা সন্তান আছো সম্পদের লোভে মা বাবার প্রতি জুলুম নির্যাতন করিও না, জুলুম নির্যাতন করিও না। মায়ের সেবা যদি করতে পারস, কিছু যদি না পাস, মা যদি তোর দোয়া দেয় সবার চেয়ে বেশি নেয়ামত আল্লাহ তোর দান করবি। সবচেয়ে বেশি কাকে দিবি? পিছনে যদি মায়ের দোয়া থাকে আল্লাহ বরকত দান করবে। আমার বানের বাবাজি এতক্ষণ মা বাবার সেবার কথা বলেছি, যাদের মা বাবা জীবিত আছে তোমরা সেবা করে সব বাবা, কিন্তু অনেক মানুষ আছে তার মাও নাই বাবাও নাই রে, তাহলে কি সে সেবা করার সব পাবে না রে? তার কি সেবা করার সব বন্ধ হয়ে গেছে নাকি? তার কি বন্ধ হয়ে গেছে নাকি? বনি সালমা গোত্রের এক যুবক ছেলে নবীজির কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কত মানুষ মা বলে ডাকে গো, বাবা বলে ডাকে, আমি নবীজি মা বলে ডাকতে পারি না, আমার মা বাবা নাই। মা বাবা কি? এখানে অনেক মানুষ আছে রে বাবাজি, এক সময় টাকা ছিল না কিন্তু মা বাবা জীবিত ছিল রে, মা বাবাকে ভালো কাপড় দিতে পারে নাই, টাকা নাই। মা বাবা জীবিত ছিল কিন্তু ভালো জামা কিনে দিবে, খাবার দিবে তার কাছে সম্বল নাই, কিন্তু আজকে টাকার অভাব নাই, মাও নাই বাবাও নাই। আছে না? বনি সালমা গোত্রের যুবক দিনের নবীর কাছে বসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার মাও নাই বাবাও নাই, কত মানুষ মা বলে ডাকে বাবা বলে ডাকে, নবীজি গো আমার মা বাবার ইন্তেকালের পরে খেদমতের সুযোগ আসেনি। নবী বলেন, বাবা হ্যাঁ মা বাবার ইন্তেকালের পরে খেদমতের সুযোগ আসে, পাঁচটা খেদমতের কথা নবী বলে দিয়েছে। আরো জোরে বলে, নবীজি পাঁচটা খেদমতের কথা বলেছেন, পাঁচটা। এক নম্বর খেদমত হলো নবী বলেন তোমার মা বাবার জন্য বেশি বেশি করে তুমি দোয়া করো রে। সন্তান ফতোয়া দিয়ে দোয়া হই নাই, দোয়া করবো নেই আবার, কারণ দোয়া যেখানে নাই এখানে তো আর দোয়া করার দরকার। ইসলামটাকে এত শর্ট করতেছি আমরা,
এত কাটা আরম্ভ করছি, একদম শর্ট করে ফেলতেছি, ওটা লাগে না ওটা লাগে না, কেন বলো? আমি হুজুর হয়ে যদি বলি টুপি লাগে না, লাগবে কে বলবে? বলেন লাগবে কে বলবে? হুজুর যদি বলে না কে বলবে? আমি যদি বলি পাঞ্জাবি লাগে না, সুন্নত লাগে না, লাগবে কে বলবে? অবশ্যই নবীর অনুসারী আলেমরা এই কথা চার দিবে না, কথা বলে না, লাগবে। বন্দরে আমার খেয়াল করেন ভালো করে, নবী বলেন রে বাবা সাবি, বেশি বেশি করে রে তোর মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহ নিজে তোর মা বাবার জন্য দোয়া শিখিয়ে দিছে। রব্বির রহম হুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বলেন এই দোয়া আমি আল্লাহ শিখিয়ে দিছি। নবী বলেন আমার আল্লাহ তোর মা বাবার জন্য দোয়া শিখিয়ে দিছে, এই জন্য বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবে, বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহ নিজেই বলেন আমার ইবাদত করো রে, তোদের মা বাবার ইবাদত কর, আমার ইবাদত কর, তোর মা বাবার ইবাদত কর। তাফসিরওয়ালারা বলেছেন আল্লাহর ইবাদত কেমনে করব, মা বাবার ইবাদত কেমনে করব? পাঁচ বেলা নামাজ পড়লে আমার আল্লাহর ইবাদত হয়ে যাবে রে, পাঁচ বেলা ফরজ নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করলে মা বাবার ইবাদত হয়ে যাবে রে। এই জন্য পাঁচ বেলা ফরজ নামাজ পড়িয়া হাত উঠে বলবেন আল্লাহ আমার মা বাবাকে তুমি ক্ষমা করে দাও, এইভাবে মা বাবার জন্য দোয়া করবেন এক নম্বর। নবী দুই নম্বর বলেছেন তোমার মা বাবার গুণা তুমি মাফ চাও, তোমার মা বাবার গুণা তুমি মাফ চাও, আল্লাহর দরবারে হাত বাড়ে বলে মালিক ও মালিক আমার মা বাবা সীমানা ঠিক করতে যাইয়া, বিল্ডিং বানাতে যাইয়া, আমার মা বাবা টাকা ইনকাম করতে যাইয়া, রুজি করতে যাইয়া, সমাজে চলতে যাইয়া কত গুনাহ কামাই করে কবরে গিয়েছেন, কত গুনাহ কামাই করে কবরে গিয়েছেন। আল্লাহ গো আমি দোয়া করতেছি আমার মা বাবার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। দোয়া করবেন তো, যেরকম করবে দোয়া করবে, এক কয় আল্লাহ যেন দুজোকে নেয় দোয়া করে মাল নাকি নাউজিবিল্লাহ বলেন না, না ফরমান না ফরমান। বাজি খেয়াল করেন ভালো করে, এই জন্য দুই নম্বর মা বাবার গোনা ক্ষমা যাবেন, তিন নম্বর নবী বলেন তিন নম্বর মা বাবার কোনো অসিয়ত থাকলে তোমরা পূরণ করবা, মা বাবার কোনো ঋণ থাকলে তোমরা পরিশোধ করবা, কোনো অসিহত যদি তাকে পূরণ করবা ঋণ থাকলে পরিশোধ করবা। কলিমনগরে তোমার বাবা একটা শাস্ত্রলে চাকে তো কিছু টাকা পাওনা আছে আদায় করে দাও, তোমার মা একজন বয়স্ক মহিলার সাথে ধার নিয়েছিল কারো পাই তো সেটা আদায় করে দাও, তোমার মা বাবার কাছে কেউ যদি পেয়ে তাকে পাওনা পরিশোধ করো, অসিহত করে থাকলে পূরণ করে নাও। নবী বলেন তিন নম্বর তোর মা বাবার অসিহত থাকলে ঋণ থাকলে পরিশোধ কর, করলে মা বাবার খেদমতের সব আমল নামায় পাবে রে। চার নম্বর আমার দিনের নবী বলেন তোর মা বাবার রেখে যাওয়ার আত্মীয় বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, এইরকমভাবে নানার বাড়ি রেখে যাওয়া আত্মীয়, মামার বাড়ি রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো আচরণ করবে, ভালো সম্পর্ক রাখবে, আত্মীয়র সাথে বিচ্ছিন্ন করবার সম্পর্ক, তোমাদের বাবার রেখে যাওয়া মা বাবার রেখে যাওয়া আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখবা। যদি আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখতে পারো আমার আল্লাহ মা বাবার সেবা করা সব দিবে রে। পাঁচ নম্বর দিনে নবী বলেন তোর মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো, আল্লাহু আকবার বলেন না, তোর মার একজন বাড়ির চাচি আম্মা তোর মায়ের সাথে বড় বা খাতির ছিল, ভালোবাসা ছিল, আরেকজন মহিলা তোর মায়ের বান্ধবী ছিল, ওই মহিলার সাথে ভালো আচরণ করো, বাদর করো, যতন করো, খেদমত করো। তোর বাবা একজন লোকের সাথে চলতো তাকে সম্মান করে দাওয়াত করে খাওয়াও। নবী বলেন বাবার বন্ধু বান্ধবের সাথে যদি ভালো আচরণ করতে পারো, খুশি রাখতে পারো, আমার আল্লাহ মা বাবার খেদমত করার সব আমল নামায় দিবি। তাহলে যারা জীবিত আছে তাদের খেদমতের সুযোগ আছে, যাদের মা বাবা নাই তোমাদেরও খেদমত করার সুযোগ আছে, আছে কি না? আমরা খেদমত করতে রাজি আছি, যেরকম রাজি আছি।